সিনেপাড়া সিনেমার গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। পুজোর সঙ্গে বাঙালি খানা আর বাংলা সিনেমা যেন এক পাতে পড়ে। দুপুর কিংবা রাতে পেট পুজো সেরে সিনেমার পর্দায় চোখ কিন্তু পুজোর বাঙালির বহু দিনের অভ্যাস। আর বাংলা সিনেমা মানেই উত্তম সুচিত্রা, তাই তো এই জুটিকে সঙ্গে নিয়ে সপ্তপদীর আহার এবং বাহার। দক্ষিণ কলকাতার আউটলেটের মতো সল্টলেকের আউটলেটের সাজসজ্জায় উত্তম সুচিত্রা এবং বাঙালিয়ানার ছোঁয়া। আর খাবার কোনো কথা হবে না, বাঙালি যাতে কবজি ডুবিয়ে খেতে পারে তার পুরো ব্যবস্থা করে ফেলেছে সপ্তপদী। সপ্তপদী রেস্তোরাঁর কর্ণধার রঞ্জন বিশ্বাসের কথায় সপ্তপদীর স্টার আইটেম বাঙালি থালি তো রয়েছেই, সঙ্গে মা ঠাকুমার হাতে তৈরি একেবারে শুদ্ধ বাঙালি বেশ কিছু আইটেমও রয়েছে, যা কিনা পুজোর পেট পুজোকে জমিয়ে দেবে। আমার নাম রঞ্জন বিশ্বাস। আমরা সপ্তপদী সল্টলেকের একটা ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চ ওপেন করলাম। এই আমাদের সপ্তপদী রেস্টুরেন্ট বেসিক্যালি উত্তম সুচিত্রা যে সম্মান জানিয়ে আমাদের রেস্টুরেন্টটা করা। এই রেস্টুরেন্টের মেন নাম যেটা সপ্তপদী, সেটা নেওয়া হয়েছে উত্তম কুমার সুচিত্রার সাথে একটা ব্লকবাস্টার হিট মুভি সপ্তপদী থেকে অনুপ্রাণিত হয়ে। এবার সেই থিমটাকে মাথায় রেখে আমরা আমাদের পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকর পুরো উত্তম সুচিত্রার সমস্ত নানা রকম ছবি এবং তাদের সমস্ত মুহূর্তের সিনেমার সমস্ত মুহূর্তের কিছু ছবি আমাদের পুরো ইন্টেরিয়ারের মধ্যে রেখেছি। সাথে রয়েছে বাঙালির একটা নস্টালজিক ফিলিং উইথ একটা বনিদিয়ানার ডেকর, সেটা পুরো আমাদের রেস্টুরেন্টের থিম আর ডেকরের মধ্যে আবদ্ধ। এর সাথে রয়েছে বাঙালি খাবার দাবার, বাঙালি খাবার ঠিক যেরকম হারিয়ে যাওয়া মা ঠাম্মার হাতের যে রান্না, সেই রান্না দিয়ে বিভিন্ন ধরনের আমাদের থালি রয়েছে। সাথে আমাদের কিছু নতুনত্ব ইনোভেটিভ আইটেম আছে, যেমন ধরুন মুড়ি, ফিশ কেক, ভেটকি চিংড়ি, পপকর্ন, ইলিশ, চিজ বল, এগুলো আমাদের স্টার্টারে রয়েছে। মেন কোর্সে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের থালি, আমাদের একটু স্পেশাল আইটেম, যেমন ধরুন সপ্তপদীর অভিনব মাটন, সপ্তপদীর অভিনব মুরগি, পাবদা মালঞ্চ বলে একটা আইটেম আছে, ইলিশের চাওয়া পাওয়া। আমাদের প্রত্যেকটা ডিশ উত্তম সুচিত্রা সিনেমার নাম দিয়ে দেওয়া। পাঁঠার মাংস, মুরগির মাংস, পোলাও, লুচি, চিংড়ি ভাপে, কচু শাক একেবারে শুদ্ধ বাঙালির রান্নাঘর থেকে এনে আপনার সামনে পরিবেশন করবে সপ্তপদী। তাহলে দেরি কেন, পুজোর পেট পুজোর প্ল্যানটা সেরেই নিন।